প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস কিভাবে সাকলাইনের গোপন ভিডিও পেলেন, জানতে হলে চোখ রাখুন আমাদের অ্যাকশন মিডিয়া চ্যানেলে। আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও শব্দ বদলিকৃত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে ডিবি অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইন শীতিলের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি একটি বেসামরিক টেলিভিশনের সাবেক সাংবাদিক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে গত মঙ্গলবার 10 আগস্ট সন্ধ্যায় আপলোড করা হয়। ফাঁস হওয়া ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, পরিমণি ও পুলিশ কর্মকর্তা সাকলাইনের গোপন ভিডিও। সাকলাইনের পরিমণির সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি ভিডিও আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রে থাকা একজন প্রবাসী সাংবাদিক কিভাবে সংবেদনশীল এই ভিডিও পেলেন, কে বা কারা তাকে ভিডিও পাঠিয়েছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে সাংবাদিক ইলিয়াস ভিডিওটি একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন ক্যাপশনে। ভিডিওটি জিমি ধারণ করেছেন, বর্তমানে ডিবির হেফাজতে রিমান্ডে রয়েছে জিমি। প্রশ্ন উঠেছে, জিমি বর্তমানে ডিবির রিমান্ডে আছেন, তাহলে সাংবাদিক ইলিয়াস কিভাবে ভিডিওটি পেলেন, কে পাঠিয়েছে? এ বিষয়ে ডিবি সূত্রে দাবি, পুলিশের কেউ এই ভিডিও ছাড়তে পারে না, তাছাড়া এই ভিডিও পুলিশের হাতে আসার কথা নয়। ভিডিওটি প্রবাসী সাংবাদিক যিনি পাঠিয়েছেন তিনি দুই পক্ষের পরিচিত কেউ, ব্যক্তিস্বার্থ হাসিলের লক্ষ্যেই ভিডিওটি পাঠানো হয়েছে। তবে সূত্রে ভাষ্য অনুযায়ী পুলিশ কর্মকর্তা সাকলাইনের বাসায় পরিমণি যে গিয়েছিলেন এবং সিসি ক্যামেরায় যে ফুটেজ ফাঁস হয়েছে সেটিও কোনো পুলিশ সদস্যের মাধ্যমেই হতে পারে, কারণ সাকলাইন রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে একটি ভবনে থাকতেন, সে ভবনের পুরো দায়িত্ব পুলিশের হাতেই। পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া সোহেল রানা গণমাধ্যমকে বলেন, কোনো কর্মকর্তা যদি আচরণবিধি বা আইন লঙ্ঘন করে তাকে তার দায় নিতে হবে। পরিমণিকে নিয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। প্রতিবেদন হাতে পেলে যে সুযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পরিমণি সাকলাইনকে নিয়ে একটি সিসি ফুটেজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসে। ফুটেজটি সাকলাইনের সরকারি বাসভবনে, সেখানে তারা একসঙ্গে 18 ঘন্টা অবস্থান করেন। এই আলোচনা ও পর্যালোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে সাকলাইন ও পরিমণির ঘনিষ্ঠ সম্পর্কে একটি ভিডিও ভাইরাল হয়। 1 মিনিট 54 সেকেন্ড ওই ভিডিওতে দেখা গেছে সাকলাইনের জন্মদিনে কেক কাটছেন তারা, পরে পরিমণি খাইয়ে দিচ্ছেন সাকলাইনকে, পরে সাকলাইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে দেখা গেছে পরিমণিকে। জিজ্ঞাসাবাদে পরিমণি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলাইনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন, এমনকি সাকলাইন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ গত 1 আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগে মধুমতি ফ্ল্যাটে যান পরিমণি, সেখানে প্রায় 18 ঘন্টা অবস্থান করেন। পরিমণি জানান, সাকলাইনকে তিনি পছন্দ করেন, সুযোগ পেলে সাকলাইনের সঙ্গে দেখা করতে যান তিনি।